সমস্ত বেতন ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত সুখবর, ব্যাংক বন্ধের সমস্যার জেরে স্বাভাবিকভাবেই বেতন ও পেনশন ঢুকতে কয়েকটা দিন দেরি হয়ে যায়। এবার থেকে আর সেই সমস্যা থাকবে না জানিয়ে দিল কর্তৃপক্ষ। আগামী 1 আগস্ট থেকে শনি ও রবিবারেও অ্যাকাউন্টে বেতন ও পেনশন ঢুকবে, সোমবার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। শুক্রবারই এমনই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধু বেতন পেনশনের ক্ষেত্রে নয়, ডিভিডেন্ড, সুদ, বেতন, পেনশনের মতো ক্রেডিট ট্রান্সফারও এবার থেকে শনি ও রবিবার বিনা সমস্যায় করা যাবে। শুধু সোম থেকে শুক্র এই রীতিটাই উঠে যাচ্ছে আগস্ট মাস থেকে, ফলে শনি ও রবিবারেও পেনশন এবং বেতন পাবেন সরকারি কর্মীরা। এই নয়া মেকানিজমের ফলেই সপ্তাহের প্রতিটি দিনেই টাকা লেনদেন করা হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, আরটিজিএস যাতে সর্বক্ষণ চালু থাকে এবং গ্রাহকদের সুবিধার্থে এনএসিএস আগস্ট মাস থেকে সপ্তাহান্তেও চালু থাকবে। এতদিন এনএসিএস শুধুমাত্র ব্যাংকের কার্যদিবসেই চলত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনএসিএস একটি বাল্ক পেমেন্ট সিস্টেম, এর মাধ্যমে ডিভিডেন্ড, সুদ, বেতন, পেনশনের মতো ক্রেডিট ট্রান্সফার করা হয় খুব সহজেই। শুধু তাই নয়, ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, জল, লোনের ইএমআই, মিউচুয়াল ফান্ড, বিমার প্রিমিয়াম ইত্যাদি সংগ্রহের ক্ষেত্রেও এই সিস্টেম অত্যন্ত কার্যকরী। সরকারি ভর্তুকি প্রদানের ক্ষেত্রেও বর্তমান করোনা পরিস্থিতিতে এই মেকানিজম অত্যন্ত সুবিধাজনক এমনটাই প্রমাণিত হয়েছে। আরবিআই জানিয়েছে স্বাভাবিক এই নিয়মেই বেতন ও পেনশন ভোগীদের জন্য অত্যন্ত সুখবর। এবার থেকে আর শনি এবং রবিবার নিয়ে কোনো সমস্যায় থাকতে হবে না, অর্থাৎ পরের সপ্তাহে সোম বা মঙ্গলবারে স্যালারি ক্রেডিট হবে, এমন ভাবনা থেকে নিস্তার মিলবে দেশবাসীর।